আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। ইজি পজ সফটওয়্যার এটা একটি অফলাইন বেস কম্পিউটার সফটওয়্যার। আপনার অনলাইনে এটার কোনো প্রয়োজন হবে না, আপনি সব সময় কাজ করতে পারবেন। আপনার ইন্টারনেট থাকুক অথবা না থাকুক, আপনার ব্যবসার যত কাজ আছে, বেচা কেনা অথবা কাস্টমারের কাছ থেকে টাকা আদায় করা, সাপ্লায়ারকে প্রদান করা, যত ধরনের কাজ আছে আপনি এটা অফলাইন থেকে করতে পারবেন। এটা একটি ডেস্কটপ সফটওয়্যার। তো একটা হচ্ছে সেলস উইন্ডো, সেলস উইন্ডো আছে এখানে। আপনি প্রোডাক্ট নেম আর কাস্টমার ধরে আপনি কত কোয়ান্টিটি করবেন, এটা একের পর এক যত আইটেম আছে এখানে এক অ্যাড করবেন, অ্যাড টু কার্ট করে আপনি এখানে লিস্ট করবেন। ফাইনালি আপনি সেভ উইথ প্রিন্ট অথবা সেভ অনলি দিয়ে এটা সেভ করবেন, এটা একটি ইনভয়েস হয়ে যাবে। আপনার এখানে আছে পারচেজ আছে, আপনি নতুন একটা প্রোডাক্ট যখন আপনার স্টকে ইনসার্ট করবেন তখন এখান থেকে আপনি প্রোডাক্ট নাম ধরে এটা আপনি ইয়ে করবেন, প্রোডাক্ট নেম অথবা আইডি ধরে আপনি এটা আপনার স্টকে ইনসার্ট করতে পারেন। তারপরে এখানে আছে প্রোডাক্ট, অ্যাড প্রোডাক্টে আপনি এখানে প্রোডাক্ট নেম, আইটেম কোড, মডেল নাম্বার, ক্যাটাগরি, তারপরে ইউনিট নেম, এগুলো দিয়ে আপনি প্রোডাক্টগুলো আপনি অ্যাড করতে পারেন, নতুন নতুন প্রোডাক্ট অ্যাড করতে পারেন। আর যদি আপনার মনে করেন আগের কিছু প্রোডাক্ট ছিল সেটা আপনি এখানে যদি ইয়া করতে চান, প্রিভিয়াস কোয়ান্টিটি যদি থাকে সেটা আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন যে এত কোয়ান্টিটি ছিল। আর রিঅর্ডার কিউটিএন এটা যদি আপনি উল্লেখ করে দেন যে না, আমার এত কোয়ান্টিটি আসার পরে আমি যাতে এটা দেখতে পাই যে এটা আমার কোয়ান্টিটিটা লো হয়ে গেছে, এটা যাতে আমি দেখতে পাই, এভাবে আপনি অনেক কিছু করতে পারেন। তারপরে আছে প্রাইস কন্ডিশন, এটা যদি ফিক্স থাকেন তাহলে ফিক্স থাকবে, যদি নট ফিক্সড দেন তাহলে এটা আপনি প্রাইসটা চেঞ্জ করতে পারবেন সেল করার সময়। কাস্টমার অ্যাড করতে পারেন, আপনি এখানে কাস্টমারের ইনফরমেশন দিয়ে আপনি এখানে কাস্টমার ইয়াগুলো অ্যাড করতে পারেন। তারপরে আছে এখানে সাপ্লায়ার আছে, আপনার ইচ্ছা মতো সাপ্লায়ার অ্যাড করে নেবেন। তারপরে আছে এখানে ইউজার, আপনি যে কয়টা ইউজার দরকার আপনি সেই কয়টা ইউজার এখান থেকে বানিয়ে নেবেন। এডমিন আছে, ম্যানেজার আছে, সেলসম্যান আছে, এভাবে আপনি বানিয়ে নেবেন। তারপরে এখানে আছে স্টক আছে, স্টকে আপনি অল প্রোডাক্ট দিতে পারেন অথবা ক্যাটাগরি ওয়াইজ দিতে পারেন, বা প্রোডাক্ট নেম ধরেও আপনি দেখতে পারেন তার কত কোয়ান্টিটি আছে, কত স্টকে কি কি আছে, এগুলো আপনি ইনফরমেশন আপনি এখানে দেখতে পারেন। তারপরে আছে লো স্টক, যেগুলোতে আপনি মানে লো কোয়ান্টিটি হয়ে যাবে আপনি যে রিওয়ার্ডার কিউটিএন দিয়ে রাখবেন, যেগুলো ওইটার নিচে আসা পড়বে এগুলোর তালিকা এখানে আসবে, এখান থেকে আপনি দেখতে পারেন। তারপরে আছে এখানে আপনার রিপোর্ট আছে, রিপোর্ট থেকে আপনি ওয়াল ওভার ভিউ আপনি সমস্ত কিছু দেখতে পারেন। এখানে আপনি লোড ওয়াল দিলে সমস্ত ডাটাগুলো আসবে, আপনার কত লাভ হয়েছে, কত লস হয়েছে, আপনার টোটাল পারচেজ কত, টোটাল শেয়ারস কত, কার কাছে টোটাল ডিউ কত, সমস্ত কিছু এখানে দেখতে পারেন, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখতে পারেন। তারপরে কাস্টমার কাছ থেকে কত রিসিভ করছেন এগুলো দেখতে পারেন, সাপ্লায়ারে আছে সাপ্লায়ার কে কত পেমেন্ট করছেন এগুলো দেখতে পারেন, কাস্টমার ডিউ দেখতে পারেন, অল কাস্টমার এই যে কত ডিউ আছে, টোটাল ডিউ কার কাছে কত ডিউ এটা দেখতে পারেন, সাপ্লায়ার ডিউ দেখতে পারেন, এভাবে দেখতে পারেন। আপনি চাইলে এখানে লেজারটাও দেখতে পারেন। আমি যদি এখন এখন যদি জব বারে ক্লিক করি, ডাবল ক্লিক করি, তাহলে দেখেন এই জব বারের লেজারটা আমার ওপেন হয়ে গেছে, আমি চাইলে এটা প্রিন্টও করতে পারি। তারপরে এখানে আছে পারচেজ, পারচেজ আছে পারচেজ ইনভয়েস, আমি যদি ভিউ দেই তাহলে আজকের ডেটটা আসবে, আর যদি ওয়াল দেই তাহলে ওয়াল ডাটা, অথবা আমি ডেট টু ডেট আমি এখানে কুইরি করে আনতে পারি। তারপরে ওয়াল দিলাম, আমার এখানে একটা ইনভয়েসে আছে পারচেজ ইনভয়েস, তো এটা যদি আমি প্রিন্ট করতে চাই, এখন আমি এখানে প্রিন্টে ক্লিক করব, প্রিন্ট উইন্ডোটা আসবে অথবা প্রিন্ট প্রিভিউ দিতে পারি। এখানে দেখেন আমার প্রিন্টের যে ইনভয়েসটা আছে সেটা এইভাবে রেডি হলো। তারপরে আছে পারচেজ আইটেম হিস্টোরি, এখানে কি কি পারচেজ করা হয়েছে, কোন কোন তারিখে, এগুলো আপনি দেখতে পারেন। তারপরে এখানে আছে পারচেজ রিটার্ন ফর্ম, আপনি যদি কোনো একটা প্রোডাক্ট সাপ্লায়ারকে রিটার্ন করেন সেটা আপনি করতে পারেন। তারপরে পারচেজ রিটার্ন রিপোর্ট আছে, পারচেজ উইদাউট প্রোডাক্টস, আপনি মনে করেন কিছু একটা কিনলেন সেটা সার্ভিস হিসাবে, আপনি কোনো প্রোডাক্টের নেম নাই, আপনি শুধু কার কাছ থেকে কিনলেন তার নামটা সিলেক্ট করবেন, তারপর আপনি কত অ্যামাউন্ট সেটা এখানে করবেন, আর পেড কত শুধু এটা বলে দিবেন,
এটা আপনি জাস্ট স্যার এটা উইদাউট প্রোডাক্ট স্যার আপনি এখানে পারচেস করতে পারেন। সেম ভাবে আপনি এখানে সেলস এর বেলা ওইটাও করতে পারেন, সেলস উইদাউট প্রোডাক্ট এটা স্যার আপনি সেল করতে পারেন। আপনি এমন কিছু যদি থাকে যে আপনার একটা ডিল করতে হবে, সেটা একটা অ্যামাউন্ট আছে বা পেইড অ্যামাউন্ট, এরকম কিছু থাকলে এটা আপনি করতে পারেন, এটা ইনভয়েস নিতে পারেন। তারপর এখানে আছে ট্রানজেকশন, আছে ট্রানজেকশন আপনি কাস্টমার যখন কাস্টমার সিলেক্ট করবেন, কাস্টমারটা হচ্ছে আপনার কাস্টমারটা হবে আমরা করব ক্যাশ করব কাস্টম পেমেন্ট নিব, আর যখন আমরা সাপ্লায়ার সিলেক্ট করব ওইটা হবে আমাদের পেমেন্ট, এটা অটোমেটিক হয়ে যাবে। আর যদি আমাদের অফিসিয়াল সিলেক্ট করি তাহলে আমরা এখানে অ্যাকাউন্ট নেম আইডিটা দেওয়ার সাথে সাথে মানে পার্টি কোড অথবা পার্টি নেম দেওয়ার সাথে সাথে এখানে আমাদের নামটা আসবে, তারপরে এখানে কত ডিউ আছে এসব আরো ডিটেলস আসবে, আপনি তার কাছ থেকে কত নেবেন, কোন ব্যাংকে বা ট্রানজেকশন আইডি কি, অ্যামাউন্ট কত, এগুলো দিয়ে আপনি এখানে সেভ করতে পারেন। তারপর যদি আপনি দেখতেছেন ভিউ দিলে আজকেরটা আসবে, ওয়াল দিলে ওয়ালে আসবে, ইনফরমেশন গুলো আসবে, দেখো এখানে আমার নাই। তো আমি এগুলো এখন করে দেখাচ্ছি না, কারণ এগুলো অনেক সময় লাগবে, রিপোর্টে অনেক কিছু আছে, ড্যামেজ রিপোর্ট আছে, ওয়াল রিপোর্ট আছে। সেটিংস থেকে আপনি সব সেটিংটা আপনি করে নিতে পারেন, এখান থেকে যা ইচ্ছা সেটিং করে নেবেন। আপনার যে ইয়াগুলো ইনভয়েসে থাকবে, এটা হচ্ছে মেসেজ থ্যাংক ইউ ফর কাম এগেন, এটা হচ্ছে ফুটার মেসেজ, তারপর এটা হচ্ছে আপনার অ্যাড্রেস থাকবে, যে অ্যাড্রেসটা আপনার দোকানের অ্যাড্রেস বা অফিসের অ্যাড্রেস, তারপরে ফোন নাম্বার, এটা হচ্ছে কোম্পানি নেম, এভাবে আপনি যা যা থাকে এগুলো দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। তারপর আছে বাল্ক এস এম এস সেটিং, আপনি যদি চান যে বাল্ক এস এম এস টা এখানে রাখবেন, তাহলে আপনার এই যে এপিআই ইউআরএল টা দিবেন, পাসওয়ার্ড দিবেন, তারপরে ইউজার নেম, মোবাইল নাম্বার, এখানে আপনি ওয়ান অফ করে রাখতে পারেন। যদি ও টু সেন্ট হয় তাহলে এটা ওয়ান করে রাখবেন, অথবা যদি ও টু সেন্ট না হয় তাহলে অফ করে রাখবেন, এভাবে আপনি সেটিং গুলো করে রাখতে পারেন। তো আরো এখানে অনেক কিছু আছে, এগুলো তো আসলে সব দেখানো সম্ভব না। এক্সপেন্স অ্যাকাউন্ট আছে, আপনি যে কয়টা অ্যাকাউন্ট দরকার হয় আপনি এখানে অ্যাকাউন্ট গুলো করে রাখবেন। এক্সপেন্স যেগুলো আপনার অফিসিয়াল অ্যাকাউন্ট, আপনি খরচ করবেন, জমা দিবেন টাকা, সমস্ত রিপোর্ট গুলো এক্সপেন্স অ্যাকাউন্টের মাধ্যমে করে থাকবেন। ইউজার লিস্ট আছে, তারপরে লগ ইন হিস্টোরি দেখতে পারেন, এখানে আপনি কে কখন লগ ইন করছে এখানে আপনি দেখতে পারেন, কে কয়টা থেকে কয়টা তৈরি ছিল, আরো বিভিন্ন বিষয় আছে যেগুলো আমি এখানে দেখাতে পারলাম না। কাস্টমার লেজার, এখানে লেজারে গেলে আপনি দেখতে পারেন ওয়াল ওয়াল কাস্টমার দিলে ওয়াল কাস্টমার আসবে, অথবা সার্চ করে আনতে পারেন, আপনি যখন ডাবল ক্লিক করবেন অথবা সিলেক্ট করে লেজার ডিটেলস দেওয়ার সাথে দেখেন তার লেজারটা চলে আসলো এখানে, তার এটা আপনি আবার প্রিন্টও করতে পারেন, আবার ডেট টু ডেট দেখতে পারেন তার কাছে কবে কত টাকা ডেবিট হয়েছে, কত টাকা ক্রেডিট হয়েছে, সমস্ত কিছু এখানে আপনি দেখতে পারেন। তো অনেক কিছু আছে, এগুলো আসলে আমি দেখালাম না, এটা হালকা একটা রিভিউ দিলাম। তো আপনারা যারা এটা কিনতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, এখানে নাম্বার দেওয়া আছে, অথবা যেখানে আপনারা এই ভিডিওটা দেখবেন সেখানে আমার নাম্বার দেওয়া থাকবে, কন্ট্যাক্ট নাম্বার, সেখান থেকে আপনি এটা যোগাযোগ করে কিনতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, আর বিস্তারিত জানার জন্য অবশ্যই ফোনে কথা বলবেন, আমরা প্র্যাকটিক্যালি অনেক কিছু দেখিয়ে দিব, এত কিছু দেখালাম না।